কিছু কিছু সস্তার ছাপটি ইউটিউবার রয়েছে যারা যে কোনো সুপারস্টারকে নিয়ে যে কোনো কন্ট্রোভার্সিতে জড়াবেন সেই সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করবেন নিজে ভিডিও বানাবেন অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সবচেয়ে প্যাথেটিক যে বিষয়টা সেটা হচ্ছে সেই কন্ট্রোভার্সিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা জড়াবেন এবং তাকে অপমান করতে ইনসাল্ট করতেও দ্বিধাবোধ করেন না তারা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তাজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা কোনো রাজনৈতিক ভিডিও না একদম প্রথমেই আমি বলে দিচ্ছি এই ভিডিওটা কাউকে পার্টিকুলারভাবে রিপ্লাই ভিডিও না কাউকে ইন্ডিকেট করে কাউকে টার্গেট করে কোনো বুক করার মতো কোনো ভিডিও কিন্তু না আমি একজন রিভিউয়ার সিনেমা নিয়ে চর্চা করতে ভালোবাসে সিনেমা নিয়ে আলোচনা করতে ভালোবাসি বাট কোনো কন্ট্রোভার্সি যদি অহেতুক কোনো একজন লেজেন্ডকে আক্রমণ করে ব্যক্তিগতভাবে অ্যান্ড তার তাকে নিয়ে জাজমেন্ট করে খারাপ উদ্দেশ্যে সেটা প্রচণ্ড দৃষ্টিকটু লাগে অ্যান্ড আমি আমার চ্যানেল যতদিন থাকবে বা আমি যতদিন থাকবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে রকম খারাপ কিছু কিন্তু আমি সহ্য করবো না টলারেট করবো না করিও নি আর করবো না কখনো তো আসল বিষয়ে আসা যায় বিষয়টা হচ্ছে সুভাষটা দেব দেবকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে কদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি সিনেমা মৃন্ময় যে জিনিসটা বলেছেন যে কথাগুলো বলেছেন সেটা তার দিক থেকে সে বলেছেন সেইটাকে নিয়ে অনেকে বিভিন্ন রকমভাবে ভিডিও বানিয়েছে তাদের মতো করে তারা বলার চেষ্টা করেছে আমিও বানিয়েছি সব সমস্ত ক্রিয়েটাররা তাদের মতো করে কিন্তু বানিয়েছেন ভিডিও সেই জিনিসটা নিয়ে জল গোলা হয়েছে হয়েছে সব ঠিক আছে ওয়েল বাট সেখানে দেবকে নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমি বুম্বাদাকে টেনে আনছি আবার তাকে অপমানও করছি জিদ্দাকে টেনে আনছি সেই ভিডিওতে আবার তাদেরকে অপমান করছি এটা কি ঠিক আই থিঙ্ক ঠিক নয় এটা টানাটা কিন্তু উচিত নয় যারাই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখো একটা কথা বলি জিৎ ওই তাদের বক্তব্য অনুযায়ী সে সমস্ত ওই ইউটিউবারদের বক্তব্য অনুযায়ী দেব সিনেমাও করছে রাজনীতিও করছে ঠিক আছে সুতরাং রাজনীতির দিকটা যদি আমি ধরি পলিটিক্যাল দিকটা দেব পলিটিক্যাল দিকে চলে গেছে রাজনীতি করছে তার মানেই যে দেব খারাপ সেটা কিন্তু নয় তার মানে দেব ভালো আবার এই দিকে অপর দিকে জিৎ দা বুম্বাদা এরা পলিটিক্সে যায়নি এরা শুধুমাত্র সিনেমা নিয়ে পড়ে আছে তাদের সব কিছু সিনেমা নিয়ে তাই জন্যই যে তারা ভালো মানুষ হবে সেটা না তার মানে তারা মনের দিক থেকে খারাপ মানুষও হতে পারে হোয়াট ইজ দিস এটার মানেটা কি হোয়াট ইস দ্য মিনিং মানে খোলসা করে প্লিজ মানে বলবে তোমরা মানে আমি এটা বুঝতে পারলাম না মানে সেই ইউটিউবার যেটা বলতে চাইছি যে সে হয়তো দেবের ফ্যান হতেই পারে হোয়াট সে দেবকে প্রোটেক্ট করতে গিয়ে জিদ্দা বুম্বাদাকে অপমান করে দিচ্ছে অনায়াসে সব পাবলিক পাবলিকলি মানে সেটা টলারেট করে যায় জিদ্দা বুম্বাদা কোনো পার্টি পলিটিক্সের কোনো জিনিসের কি ধারে কাছে গেছে কখনো তোমরা দেখেছো তাহলে তারা যে খারাপ তাদের মনের দিক থেকে খারাপও হতে পারে ঠিক আছে এইটা তার মাথাতে কি করে আসে আমি তো বুঝতে পারছি না মানে সব জিনিসে যে কোনো পার্টি পলিটিক্সের ক্ষেত্রে জিদ্দা বোমবাদাকে টানাটাই খুব বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এটা একটা সুস্থ আলোচনা হচ্ছে এটা জাস্ট আমার এটা বলাটা দরকার আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে এটা রিকোয়েস্ট করছে দাদা তুমি এটা নিয়ে কথা বলো সো সেই কারণেই আমি বলছি এবং আমিও জিনিসটা ভেবে দেখলাম যেটা কিন্তু বলাটা দরকার তার কারণ আজকে দেব যে এত কিছু করছে এত কিছু মেনটেন করছে সব ঠিক আছে মৃন্ময় যে কথাগুলো বলেছে সেগুলো তার যুক্তি অনুযায়ী সে বলেছে আমাদের যুক্তি অনুযায়ী আমরা সেটা বলছি সেটা ঠিক আছে বাট দেব একজন পলিটিশিয়ান একজন অ্যাক্টার ওকে এবার এসে দুটো দিকে কিভাবে সামলাবেন সেটা তার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কিন্তু পার্টি বা পলিটিক্স যেটা মৃন্ময় বলতে চেয়েছে তার যে ইনার মিনিংটা সেটাকে আমাদের বুঝতে হবে মৃন্ময় বলতে চেয়েছে যে পার্টি করছো করো পার্টি তো আর কোনো মামুলি জিনিস নয় মামুলি কাজ নয় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা জব যে কোনো রাজনীতিতে আসা রাজনীতির পেশাটা কিন্তু খুব একটা ছোটো খাটো পেশা নয় একটা খুব কঠিন একটা দায়িত্ববোধ রয়েছে যার মধ্যে তো সেই ক্ষেত্রে সেই রাজনীতি যখন দেব করছে তাকে নিশ্চয়ই অনেক দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা দিন তাদের যে রুটিন যে শিডিউল সেগুলো কিন্তু কমপ্লিট করার নিয়ম আরও যারা এমপি রয়েছে তাদেরও কিন্তু সেই রকমই চলে তোমরা একটা কথা বলো তো দেব তো এমপি ঠিক আছে তো এমপি হিসাবে দেব দশ বছরে কতবার পার্লামেন্টে গেছে পাঁচবার গেছে আমার মনে হয় না ঠিক আছে পাঁচবার সাতবার আমার মনে হয় না যে এতবার গেছে ঠিক আছে তো যাই হোক যারা এই জবটাকে এই পেশাটাকে রাজনীতির পেশাটাকে যারা মন থেকে ভালোবাসেন যারা সত্যি মানুষের জন্য কাজ করেন ইচ অ্যান্ড এভরিডে যারা ভাবেন তারা কিন্তু এভরিডে যান পার্লামেন্টে বিভিন্ন রকম বিল পাস হয় তোমরা সবাই যান ওইবেন ঠিক আছে যারা এমপি হয় তাদের তো মেন ল অর্ডার থাকে তো সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন যে আইনগুলো পাস হয় আইনের যে বিল পাস হয় সেগুলো কিন্তু তাদের হাত দিয়েই হয় যারা এমপি রয়েছেন তো এক্ষেত্রে দেব কটা বিল পাস করেছেন আইনের একটা তো সন্দেহ থেকেই যায় না তো বিষয়টা সেটা নয় দেবকে টার্গেট করে ভিডিওটা করার উদ্দেশ্য নয় বা বিষয়টা হচ্ছে দুদিকে মানে দু নৌকায় পা দিয়ে চলাটা যেমন খুব ডিফিকাল্ট ঠিক সেই রকম ভাবে এটা কিন্তু দু নৌকায় পা দিয়ে কিন্তু দেব চলছে তাতে কোনো আপত্তি নেই আমাদের কোনো রকম কোনো আপত্তি নেই দেব অত্যন্ত ভালো মানুষ সেটা হতে পারে বাট দেব ভালো মানুষ বলে যে জিদার তার খারাপ মানুষ এইটা আপনি কি করে বলছেন প্রশ্নের জায়গাটাই এখানে আচ্ছা এবারে আসছি বক্স অফিসের ব্যাপারে প্রথমেই বলে রাখি বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দা লিভিং লেজেন্ড অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ পাঁচ দশক ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির ভরণ পোষণের দায়িত্ব রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এতদূর এগিয়ে নিয়ে গেছেন পাঁচ দশকের মধ্যে তিন দশক টানা তিন দশক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টানা তিন দশক কমার্শিয়াল সিনেমা করে গেছেন একাধারে মার দাঙ্গা ছবি কমার্শিয়াল রোম্যান্টিক স্টোরি বিভিন্ন রকম স্টোরি ফ্যামিলি ড্রামা সমস্ত কমার্শিয়াল যেগুলো মেন স্ট্রিম ছবি বলা হতো সেগুলো করে গেছেন সমস্ত যে বড় বড়ো প্রোডাকশান এখন তো অনেক প্রোডাকশানকে লোক চেনেই না যেসব প্রোডাকশান হাউস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে এত এতদূর এগিয়েছে তারা খেতে পাচ্ছে আমি এক্সাম্পল দিতেই পারি আজকে অ্যাঞ্জেল ডিজিটাল এসকে মুভিস এসবিএফ ঠিক আছে ইগাল বলে একটা ছিল ঠিক আছে আগে আরও অনেক ছিল সেই সমস্ত প্রোডাকশান প্রসিনজিতের অবদান কখনো ভুলতে পারবেন না আর সবচেয়ে বড় কথা সেই র্যাট রেস্টটা থেকে বা সেই ইঁদুর দৌড়টা থেকে যে বক্স অফিস কালেকশান করতে হবে আমায় হাউসফুল বোর্ড চলতে হবে সেই ইঁদুর দৌড়টায় কিন্তু আর বোমবাদা নেই প্রসীন চট্টোপাধ্যায় নেই সেই দৌড়টা তারা সেই রেস্টটা ছেড়ে দিয়েছেন বোমবাদা স্ব ইচ্ছায় ভালোবেসে শ্রদ্ধা করে তাদের পরবর্তী অর্থাৎ বুমবাদার পরবর্তী উত্তরস্বরীদের অর্থাৎ যারা জিদ রয়েছে দেব রয়েছে অঙ্কুশ রয়েছে বনি রয়েছে সোহম রয়েছে তাদেরকে কি সাথে বুমবাদা সেটা সেই কথাটা অন স্টেজ জি বাংলায় একটি প্রোগ্রাম হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে বুমবাদা আস্তে আস্তে আরবান টাইপের ছবি করবেন বিভিন্ন রকম টেস্ট চেঞ্জিং করবেন আরও ভিন্ন ধরনের ছবি মানুষকে উপহার দিয়ে তিনি যেতে চান তাই জন্য যে কমার্শিয়াল যে দিকটা যে অ্যাকশন ছবি যারা যারা ছোট ইয়াং জেনারেশন তারা আস্তে আস্তে করুক তারা আস্তে আস্তে সুপারস্টার মেগা পরিণত বোমাদার স ইচ্ছায় সেই জায়গাটা তো তাদেরকে ভালোবেসে দিয়ে গেছেন সেই প্ল্যাটফর্মটা এটা এটা কি বোম্বাদার দোষ বা এর জন্য কি বোম্বাদার খারাপ মানুষ এটা তো সমস্ত ইন্ডাস্ট্রির মানুষরা অমিতাভ বচ্চন থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় দ্য লেজেন্ড তারা পর্যন্ত বোম্বা সাধুবাদ দিয়ে গেছেন বোম্বা কুর্নিশ জানিয়ে গেছেন যে এই রকম মাহাত্ম এই রকম ভালো মানুষ হতে পারে না কোনো ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন গার্জেন থাকে যে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একজন গডফাদার থাকে যে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন এত বড় বট গাছ থাকে সেই তো চিন্তা হওয়ার কোনো কারণ নেই সেই ইন্ডাস্ট্রি তো ভালো চলবেই সেই ইন্ডাস্ট্রি তো ভালো গ্রো করবেই বাট এটা তো বোমবাদা বলে দেয়নি যে কোনো রাজনীতিতে তুমি ঢোকো ঠিক আছে রাজনীতি করো সিনেমাও করো আবার আমাদেরকে অপমান করো এটা কি বুম্বাদা বলে গিয়েছিলেন বলেননি কিন্তু তাহলে দেব যদি কাউকে অপমান না করে থাকে দেব যদি ভালো সিনেমা করে থাকেন দেব সত্যিই ভালো মানুষ বাট বুম্বাদের জিদ্দাও ভালো মানুষ ঠিক আছে তাদের অবদান জিদ্দাকেই বলছি জিদ্দার লাস্ট মানে দশ পনেরো বছর যেভাবে কাজ করে যাচ্ছেন কমার্শিয়াল দিক থেকে মানে এটা কি কোনো কোনো খারাপ দিক তোমরা দেখেছো জিদ একজন ফ্যামিলি ম্যান আমরা সবাই জানি ঠিক আছে জিদ খুব একটা কোনো কন্ট্রোভার্সিতে জড়াতেও চান না নিজের মতো থাকেন সিনেমা নিয়ে ভালোবাসেন ঠিক আছে সেম টু সেম বোমবাদাও ইন্ডাস্ট্রি ছাড়া কিছু বোঝেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া বোমবাদাও কিচ্ছু বোঝেন না নিজের ফ্যামিলিকেও অতটা টাইম দেন না বোমবাদা যতটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে টাইম দেয় যে কোনো সুখে দুঃখে ইন্ডাস্ট্রির ভালো মন্দে বোমবাদাকে পাশে তোমরা পাবে তোমরা দেখেছো বিভিন্ন পত্রিকাতে দেখেছো তাহলে কী করে সেই মানুষগুলো খারাপ হতে পারে তাই না একটা ইউটিউব চ্যানেল খুলে আমি যা খুশি বলে দিলাম দেবদাকে প্রোটেক্ট করতে গিয়ে এটা তো শোভা পাচ্ছে না এই জিনিসটা খুব দৃষ্টিকরুণ লাগছে খুব খারাপ লাগছে যে তুমি দেবদাকে টপে তুলতে গিয়ে দেবদাকে নিয়ে প্রাউড ফিল করতে গিয়ে দেবদাকে ভালো বলতে গিয়ে তুমি জিদ্দাকে বোমাদাকে ছোট করছো অপমান করছো ভাই সেই অধিকারটা তোমাদের কিন্তু নেই যারা যারা করছো এটা আমি কারণ নাম মেনশন করছি না আবারও বলছি কাউকে রিপ্লাই করছি না কাউকে ইনসাল্ট করার জন্যই ভিডিওটা বানাচ্ছি না আমি বোঝাতে চাইছি যে এটা উচিত নয় কারণ বোম্বাদার সম্মান আলাদা জায়গায় জিদ্দার সম্মান আলাদা জায়গায় সম্পূর্ণ ঠিক আছে ইন্ডাস্ট্রিতে সবাই মানে সবাইকে শ্রদ্ধার সম্মানটা সেইভাবে করা উচিত যাতে কেউ অপমানিত না হয় ওই আজকে তো দেব দেবকে যে ইডি ডাকছে এতবার ধরে দেব যে এই যে গরু পাচার কাণ্ড কয়লা চুরি ঠিক আছে গরু চুরি বিভিন্ন এমপির যে খাত থেকে যে সমস্ত লক্ষ লক্ষ টাকা যে তারা পায় আরও বেশি যে চুরি টুরির যে বিষয়গুলো হয়েছে বারবার যে ডেকে পাঠাচ্ছি ইডি কই এই সমস্ত জিনিস নিয়ে তো কই আমি দিন কথা বলিনি বলেছি কি আমার কোনো ভিডিও তো তোমরা দেখাতে পারবে যে এইগুলো নিয়ে কথা বলেছি দেবকে ইনসাল্ট করেছি খারাপ বলেছি এরকম কি কোনো দিন হয়েছে কোনো দিন হয়নি আর হবেও না ভবিষ্যৎ তার কারণে আমি মানুষটাকে দেখি যে মানুষটা কতটা ভালো আমি দেবকে খারাপ বলছি অন্য লোককে টপে তুলে দিচ্ছি ভালো বলছি বা দেবকে ভালো বলছি অন্য লোককে খারাপ বলছি এরম কি কোনোদিন দেখেছো আমার কোনো ভিডিও তো তোমরা কোনোদিন দেখতে পাবে না বন্ধুরা আমি ওইরকম টাইপের মানুষই নই ওরকম ছেলে আমি নই তো খুব জিনিসটা খারাপ দিকে যাচ্ছে একটা কন্ট্রোভার্সি দেবকে নিয়ে মিনময় বলেছিল সেইখানে তোমরা টেনে আনছো জিদ্কে বুম্বা দাকে ওয়েল টেনে আনতেই পারো বাট এমনভাবে টেনে আনছো নেগেটিভিটি ছড়াচ্ছো তাদেরকে বলছো যে তারা সিনেমা মানে পার্টি করে না বলেই যে তারা ভালো সেটা না তার মানে তারা খারাপ তারা মনের দিক থেকে খারাপও হতে পারে এটা কিন্তু খুব বাজে একটা জিনিস যে দেবকে তুমি বলছো ভালো ঠিক আছে দেব পার্টি করাই বলে খারাপ নয় দেব খুব ভালো মনের মানুষ দেব অনেক অনেক কিছু করেছে দেব এই সেই আর জিদ্দা বুম্বা দা কি মানে মানের জলে ভেসে এসছে তারা কিছু জানে না বা তারা এতটাই খারাপ মনের দিক থেকে তাদের কি খারাপ গুণটা তুমি দেখেছো সেটা একটু কাইন্ডলি প্লিজ খোলসা করে বললে আমরা সবাই উপকৃত হবে আমরা খুশি হব তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমার করার দরকার ছিল সবাই আমি করতে বলেছিল তাই আমি করছি এবং সত্যি এটা নিয়ে কিন্তু কথা বলাটা উচিত বলে আমি মনে করছি যে যার মতো ভিডিও বানাতেই পারে কন্ট্রোভার্সি এন্ড হওয়াটাও দরকার বাট সেটা কথা না আমার কাছে বক্তব্য হচ্ছে বুম্বাদা এবং জিদ্দাকে কোনোভাবে কেউ খারাপ বললে কিন্তু এটা প্রোটেস্ট করাটা জরুরি তার কারণ তারা খারাপ কোনো জিনিস করেনি তাদের মনও ভালো অনেক বড় তাদের মন অনেক বড় তাদের হৃদয় এবং তাদের কন্ট্রিবিউশন প্রসেনজিৎ চ্যাটার্জির কন্ট্রিবিউশন কোনো দিন ভুলতে পারবে না কোনো কেউ ভুলতে পারবে না সেটা ইন্ডাস্ট্রির লোকেরা হোক আমাদের মতো যারা পাবলিক রয়েছে সাধারণ মানুষ রয়েছে ফ্যান্স রয়েছে তারাও সেম টু সেম জিদ্দার ক্ষেত্রেও তাই আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলে রাখি এই যে বক্স অফিস নিয়ে এত কথা হয় বুক মাই শো নিয়ে যে এত তোলপাড়া হচ্ছে এত কথা হচ্ছে চারিদিকে তোমরা কি জানো যে বুক মাই শোতে হল বুক করা যায় একজন কেউ বসে গেলো পুরো হলটা বুক করে নিল এটা কিন্তু হয় তোমরা জানো তো এটা একটা মানে জিনিসটা কিন্তু হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে আমরা বিভিন্ন পত্রিকাতে দেখি এই জিনিসটা সেক্ষেত্রে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমরা সবাই জানি যে এই সমস্ত বক্স অফিসের ক্ষেত্রে কালো টাকা সাদা হয় এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তোমরা পড়েছো বিভিন্ন চ্যানেলসগুলো তো দেখেছো ইন্টারন্যাশনাল যে ফিল্ম নিয়ে যে চ্যানেলগুলো থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো সেই সমস্ত জিনিসগুলো আর সেটা যদি নিজের প্রোডাকশান হাউস হয় তাহলে তো আরও বেটার হয় সেই কাজটা করা তাই নয় কি তো যাই হোক এটা নিয়ে আবার আমি কাউকে টার্গেট করে বলিনি এই কথাটা নিয়ে যে দেব খারাপ দেব এইসব করে বেড়াচ্ছি এটা কিন্তু একেবারেই না বলছি এটা কিন্তু হয় এই জিনিসটা ঘটে রিয়েলে কিন্তু বাস্তবে এই জিনিসটা কিন্তু হয় এটা ঘটনা এবার বিষয়টা হচ্ছে আগেকার দিনে সবাই তো যারা বোম্বাদা জিদ্দা দেবদা প্রত্যেকেই তো যখন দেবদা ইভেন্ট পাঠিয়ে যখন আসেও নি রাজনীতিতে তখনও তো একটা দারুণ বিজনেস দিয়েছে বক্স অফিস সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাইমটাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে কালেকশান খুব একটা অন্য নাইবরা দিতে পারছে না শুধুমাত্র দেবেরই কিন্তু রমরমা বাজার দেব সব দিকে যেখানে ইয়ার দিচ্ছে সোনা এরকম একটা ব্যাপার তাই না বক্স অফিসে ভালো ফুটফল হচ্ছে ঠিক আছে যে কোনো হিট দিয়ে দিচ্ছে পরপর হিট দিতে থাকছে সো ওয়েল সেটা খুব ভালো জিনিস তো সেটা তো খারাপ কিছু উদ্দেশ্য না বাট যেটা মেন আমার বক্তব্য সেটা হচ্ছে তুমি যা খুশি করতে পারো ঠিক আছে তোমার হাতে ক্ষমতা আছে তুমি যা খুশি করতে পারো তোমার দিন ভালো যাচ্ছে এখন ঠিক আছে তোমার ট্যালেন্ট রয়েছে ঠিক আছে সব কিছু ঠিকঠাক একদম পারফেক্টলি কিন্তু হচ্ছে দেবের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক হচ্ছে সবাই ভালো বলছে দেবের বাট এমন কিছু বলো না দেবকে ভালো বলতে গিয়ে যেই বুমবাদাদের জিদ্দাদের কিন্তু খারাপ তোমরা প্রমাণিত করো না বা খারাপ বলো না এই মানুষ দুটোর জিদ্দে এবং বোমবাদার গায়ে বা মুখে কেউ আজ পর্যন্ত একটা কালিও ছিটাতে পারেনি সেটা রাজনৈতিক পার্টির ছাপ হোক বা অন্য কোনো নোংরার কোনো তকমা হোক চোরের কোনো কোটলাইন হোক চোর তকমা হোক কেউ কিন্তু দিতে পারেনি আজ পর্যন্ত এই দুটো মানুষকে ইন্ডাস্ট্রিতে জিদ্দে এবং বুমবাদা আছে বলে ইন্ডাস্ট্রিটা আজকে এতটা ভালো সবাই শ্রদ্ধা করে আজও পর্যন্ত যে কোনো পার্টির রং ধরেন মানে রং গায়ে মাখেননি কোনো পার্টির রঙ অ্যান্ড কোনো পার্টির ঝান্ডাও কিন্তু হাতে তারা ধরেননি তো শেষে আমি একটাই রিকোয়েস্ট করব হাত জোর করে প্রত্যেকটা রিভিউয়ারকে যে তোমরা এমন কিছু কথা বলে ফেলো না এমন কিছু ভিডিও বানাতে বানাতে বলে ফেলো না আবেগের বসে যাতে এই মানুষগুলোর অপমান হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিত এমন কিছু কাজ করো না সম্মান দিচ্ছ দেবদাকে ওয়েল খুব ভালো কথা বাট বোম্বাদাকে জিদ্দাকেও তার মধ্যে ছোটো করো না অপমান করো না তাদেরকেও সম্মান দাও তো যাই হোক কাউকে যদি আমি হার্ট করে থাকি অজান্তে তাহলে আমি এক্সট্রিমলি সরি ঠিক আছে মানে সবাইয়ের কাছে ক্ষমা চাইছি যদি কাউকে হার্ট করে থাকে আই থিঙ্ক হার্ট হাট কাউকে আমি করিনি তার কারণ কারোর নামও মেনশন করিনি বাট কিছু কিছু চ্যানেল দেখলাম এতভাবেই জিনিসটাকে মানে জল ঘোলা করছে জিনিসটাকে এবং অপমান করছে সো তোমরা তো জানো খুব ভালো করে যে আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি যুক্তি সহকারে যে কোনো ভিডিও বানানোর চেষ্টা করি যুক্তি সহকারে যে কোনো জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি সো বন্ধুরা এই ছিল আজকাল ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা